नमस्कार बंधुरा, गार्गी रान्नाघरे आपनादेर सकलके जानाई स्वागत। आमार आजकेर रेसिपि दक्षिण भारतेर विख्यात मैंगो राइस। ब्रेकफास्ट होक बा डिनार, सब समय एई राइस खेते दारुण लागे। एई गरमेर एकदम उपयोगी एई मैंगो राइस भीषण सहजे तैरी करे नेवा जाय। ताहले आसुन चटपट देखे नेवा जाक आजकेर रेसिपि। मैंगो राइस तैरीर जन्नो प्रथमे गैसे एकटा कड़ाई बसिए ताते दिच्छी 2 टेबिल चामच रिफाइन तेल। तेल गरम करे नेब। तेल गरम होले एते दिच्छी 1 टेबिल चामच छोलार डाल, 2 चा चामच बिउलिर डाल ও দিচ্ছি 1 চা চামচ কালো সরষে। এগুলোকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না ডালগুলো একটু ব্রাউন হয়ে আসছে। বিভিন্ন সাউথ ইন্ডিয়ান রান্নায় ফোড়নে এরকম ছোলার ডাল ও বিউলির ডাল ব্যবহার করা হয়। ডাল হালকা ব্রাউন হয়ে এলে এর মধ্যে দিচ্ছি 2 শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে এইভাবে একটু চিড়ে দিচ্ছি। দিচ্ছি 2 টেবিল চামচ বাদাম। এগুলোকেও 1 মিনিটের মতো ভেজে নেব। দেখুন সবকিছু সুন্দর ব্রাউন হয়ে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি 1/4 চা চামচ হিং ও দিচ্ছি 15 থেকে 20টা কারি পাতা। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি গ্রেট করা কাঁচা আম। আমি একটা মিডিয়াম সাইজের আম গ্রেট করে রেখেছিলাম, যেটার ওজন ছিল প্রায় 200 গ্রাম। দিচ্ছি 1 চা চামচ আদা কুচি ও দিচ্ছি 4-5টা টুকরো করা কাঁচা লঙ্কা। এগুলোকেও একটু ভেজে নেব। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, তবে স্বাদ অনুযায়ী লঙ্কার পরিমাণ কম বা বেশি করে নিতে পারেন। আর প্রথম থেকেই গ্যাসের ফ্লেম লোতে রয়েছে। মোটামুটি 1 মিনিট পর আম ট্রান্সপারেন্ট হয়ে এলে এতে দিচ্ছি স্বাদমতো নুন। দিচ্ছি 1/2 চা চামচ চিনি, এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে স্কিপও করতে পারেন। ও দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এগুলোকে একটু ভেজে নিচ্ছি যাতে হলুদের কাঁচা গন্ধ চলে যায়। এখন এর মধ্যে দিচ্ছি ভাত। খুব সাবধানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপ বাসমতি চালের ভাত করে রেখেছিলাম, তবে আপনারা সাধারণ ভাতের চালও ব্যবহার করতে পারেন। এছাড়া রাতের বেঁচে থাকা ভাত দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। মিশানোর কাজটা খুবই সাবধানে করতে হবে, না হলে ভাতগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে, সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল র ম্যাঙ্গো রাইস। আপনারা চাইলে ভাত দেওয়ার পর কিছুটা কোরানো নারকেলও দিয়ে দিতে পারেন। এটাকে সার্ভিং বলে তুলে নিচ্ছি। এই ম্যাঙ্গো রাইস গরম গরম সার্ভ করুন, আর সাথে আচার বা রায়তা হলে তো কথাই নেই। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন ও সকলের সাথে শেয়ার করুন। আর এই রকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে সাবস্ক্রাইবের লাল বাটনটা প্রেস করে আজই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাও প্রেস করে দিন। আজকের মতো এই পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।